আসসালামু আলাইকুম সকলকে। মেডিকেল ভর্তি পরীক্ষার আর 15 দিন বাকি রয়েছে। আজকে 16ই মার্চ, তোমরা হচ্ছে 1 এপ্রিল তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে। তো লাস্ট 15 দিন তোমরা কিভাবে পড়বে, কি পড়বে না পড়বে, এই নিয়ে আসলে আমার কিছু বলার নেই। কারণ লাস্ট 1 মাস কিভাবে পড়বে সেটা নিয়ে একটা ধারণা দিয়েছিলাম। লাস্ট 15 দিন আসলে হচ্ছে তোমাকে ধারণা দেওয়ার মতো কিছু নেই, তুমি কি করবে না করবে। সো এর আগের 15 দিন তুমি যে ধারাবাহিকতায় পড়ছিলে সেই ধারাবাহিকতাটাকে ক্যারি করবে। অনেকেই দেখা যায় লাস্টের দিকে এসে বার্ন আউট হয়ে যায়, ডিপ্রেসড হয়ে যায়, হতাশ হয়ে যায় এবং পড়াটাকে থামিয়ে দেয়। এই জিনিসটা করা যাবে না। তুমি যেটা করবা, যে তুমি যেটা ক্যারি, যেটা তুমি লাস্ট 16 দিন ধরে করে আসছিলে, পড়ছিলে যে ধারাবাহিকতাটা, সেই ধারাবাহিকতাটাকে ক্যারি করবে সামনের দিনগুলোতে। এখন হঠাৎ করে তোমার কাছে খুব ডিপ্রেসড লাগতে পারে, হতাশ লাগতে পারে, মনে হতে পারে আমার তো কিছু পড়া হচ্ছে না, কান্না আসতে পারে, তোমার মনে হতে পারে যে কি করতেছি, কি হচ্ছে, কেন আমার যেভাবে চাচ্ছি সেভাবে হচ্ছে না। একটা জিনিস মনে রাখবা, পৃথিবীতে আজ পর্যন্ত কেউ কোনোদিন রুটিন 100% ফলো করতে পারে নি, কেউ কোনোদিন পারবেও না। তুমিও সেই মানুষের মধ্যে, আমিও সেই মানুষের মধ্যে, যে রুটিন কোনোদিন ফলো করতে পারে না। আমরা রুটিন 100% কোনোদিন ফলো করতে পারি না। আমার এখানে একটা নোটিশ বোর্ড টানানো আছে, সেই নোটিশ বোর্ডে আমি 17 জানুয়ারি কিভাবে কি করবো সেটার একটা শিডিউল করছিলাম, এরপর আর করিনি। আমাদের এরকমই হয়, আমরা এমনই, আমরা মানুষ সবার মতো, আমরা প্রত্যেকে মানুষ। তা আমরা আসলে অনেক সময় ভুলে যাই যে আমরা মানুষ, তো দ্যাটস ওয়াই আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। সো ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই, তুমি যে ঠিক মতো পড়তে পারছো না, তোমার যে রুটিন যেটা তুমি যেভাবে চাচ্ছিলে সেভাবে যে তুমি 100% ক্যারি আউট করতে পারছো না, এটাই স্বাভাবিক। এই জন্যই মেডিকেল ভর্তি পরীক্ষা 100-তে 100 হাইস্ট ওঠে না, ওঠে হচ্ছে 95 বিলো 95 হাইস্ট ওঠে। কারণ হচ্ছে কেউ 100% পারফেক্ট না, কেউ 100% পারফেক্ট প্রিপারেশন নিয়ে যেতে পারে না, পরীক্ষার মধ্যে 100টা কমন প্রশ্ন কোনোদিন আসে না। সো দ্যাটস ওয়াই ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, যে আল্লাহ আমার তো কিচ্ছু হচ্ছে না, আমি তো শেষ, আমার সব ফ্রেন্ডরা পড়ে ফাটায় ফেলতেছে, আমি তো কিছুই পড়তে পারতেছি না। সো এরকম কোনো চিন্তা ভাবনা রাখা যাবে না। মানুষকে কি করতেছে এটা শুনা হচ্ছে যে তোমার কোনো দরকার নেই। আমি আমার মেডিকেল ভর্তি পরীক্ষার আগের রাতে শুনে গেছিলাম, আমার এক ফ্রেন্ড, সে 3 বার সিলেবাস শেষ করছে আর আমি এখন একবারও পড়ে শেষ করতে পারি নাই, বাট আমার সেই ফ্রেন্ড চান্স পায়নি, সেবার আমি চান্স পাইছি। সো এরকমই হয়। সো হচ্ছে তুমি জাস্ট মাথা ঠান্ডা রেখে চিন্তা ভাবনা কম করে পড়ো। যদি হঠাৎ করে তোমার কাছে মনে হয় যে তো না, তুমি একদমই পড়তে পারছো না, তোমার পড়া হচ্ছে না, একটা গ্যাপ নাও, টেক এ লিভ, 1-2-3-4-5 ঘন্টার জন্য একটা লিভ নাও। আজকে বিকালে তোমার পড়া হচ্ছে না, আজকে বিকালটা তুমি গ্যাপ নাও, কিন্তু গ্যাপটা যেন হচ্ছে যে প্রলম্বিত না হয়, যে বাইরে থেকে হেঁটে আসো, ছাদে হেঁটে আসো, আম্মুকে নিয়ে বলো যে আম্মু চলো একটু বাইরে যাই। সো জাস্ট টেক এ লিভ, যে তুমি অনেক সময় হয় কি একটা পরিবেশে, একটা রুমের ভেতর তোমরা পড়তে 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 হঠাৎ করে একটা ফ্রাস্ট্রেশন জাগ্রত হয়ে যায়, সেই ফ্রাস্ট্রেশনটাকে একটু সাইডে নিয়ে আসতে হবে। একটু সাইডে নিয়ে যদি আসতে পারো, তাহলেই হচ্ছে যে তোমার জন্য সবকিছু সহজ হয়ে যাবে। সো একটা গ্যাপ নিতেই পারো তুমি, এটা নিয়েও হতো সহজ যাবে না। এবং হচ্ছে যেভাবে পড়ছিলে, যে রুটিনটা তুমি করছিলে, সেই রুটিনটা ক্যারি করো। এখন ভাইয়া, এর আগের আমি 30 দিনে একটা রুটিন করছিলাম, কিন্তু এর আগে 16 দিনের রুটিনটা আমি ঠিক মতো কমপ্লিট করতে পারিনি। কত পার্সেন্ট কমপ্লিট করতে পারো নি ভাইয়া? 70-80% পারছি। উই যে 20-30% তোমার গ্যাপ রয়ে গেছে, তোমার চ্যাপ্টার, মানে যে চ্যাপ্টারগুলো তোমার বাকি রয়ে গেছে, যে অধ্যায়গুলো তুমি শেষ করতে পারো নাই, যে অধ্যায়গুলো তুমি দেখতে পারো নি, এখন সেই অধ্যায়গুলোর সিলেবাসের সাথে অ্যাড করে ফেলো। এখন তোমার ডেইলি যে পড়া তার সাথে সেই সিলেবাসটাকে অ্যাড করে ফেলো, ঠিক আছে? অ্যাড করে আগের গ্যাপটা শেষ করার চেষ্টা করো। অন্তত তোমার যেন এর আগের 15-16 দিনে তুমি যে 70-80% ফুল বইয়ের সিলেবাস শেষ করেছো, বাকি 20-30% এখন শেষ করে আরেকটা রিভিশন দাও। শেষ 15 দিন কিন্তু একটা ফাইনাল রিভিশন দেওয়ার সময়। অনেকেই হচ্ছে যে 15 দিনে 2-3 বার রিভিশন দিতে পারে না। আমি যেমন 15 দিন লাগে, একবার রিভিশন দিছিলাম, একবার না 2 বার রিভিশন দিয়েছিলাম আমি। সো হচ্ছে তাও লাস্টের দিকে রিভিশন কমপ্লিট করতে পারিনি। সো তুমি তোমার 15 দিনকে 2 ভাগে করে রিভিশনের জন্য রাখতে পারো, যে তুমি রিভিশনটা কমপ্লিট করতে পারো তোমার। এবং হচ্ছে ফার্স্ট যদি পড়ে যেতে পারতাম, ওই প্রশ্নগুলো ভুল না করতাম, হয়তো আরো ভালো জায়গায় চান্স পাইতাম। বাট আমার নিয়তিতে লেখাই আছে এটা, এবং আমার হচ্ছে যে আমি পারি নাই এর বেশি। তো নিজেকে ধরো তুমি স্ট্রেচ করবা, টানবা, টানার তো একটা লেভেল আছে, একটা লেভেল পর্যন্ত তুমি টানতে টানতে যদি হচ্ছে বেশি বড় করে ফেলো, ছিঁড়ে যাবা তুমি। সো দ্যাটস ওয়াই জাস্ট মাইন্ডটাকে রিফ্রেশ রাখো, মাইন্ডটাকে ঠান্ডা রাখো, ঠান্ডা রেখে তুমি এই নেক্সট 15 দিন পড়ালেখা করো, নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করো। দিতে না পারলে ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো দরকার নাই। এই 15 দিনে কোনোভাবেই অসুস্থ হওয়া যাবে না, কোনোভাবেই পাগলামি করা যাবে না। জাস্ট ঠান্ডা মাথায়
পড়ো, যতটুকু পারো পড়ো। তোমার যদি মনে হয় যে না পড়ার স্ট্রেসটা তোমার খুব বেশি হয়ে গেছে, তাহলে পড়ার পরিমাণটা এখন কমাও, কারণ তুমি যা পড়ার এনাফ তুমি পড়েছো। তোমার কাছে এখন মনে হবে তুমি কিচ্ছু পারো না। তোমার কাছে যদি মনে হয় যে পড়তে বসে আমি তো কিছুই পারি না, আয় হ্যাঁ আমি কি পরীক্ষা দিব, আমার তো কিছুই পড়া হয় নাই, তাহলে মনে করবা তোমার প্রিপারেশন খুব ভালো, কারণ যে যত পড়ে তার কাছে মনে হয় যে আমি তত পারি না মনে হয়। ঠিক আছে, সো এই লাস্ট 15 দিন নিজেকে বেশি প্রেশারাইজ করবা না। এই 15-16 দিন অনেক প্রেশারাইজ করছো, এখন জাস্ট ধারাবাহিকতা মেনটেন করে ঠান্ডা মাথায় পড়ো। তোমার মনে হবে তুমি অনেক কিছু পারো না, বাট এটা নিয়ে মোটেও ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না, কারণ তুমি বিগত 3 মাস ধরে যথেষ্ট পরিশ্রম, তোমার পক্ষে যতটুকু করা সম্ভব তুমি করে এসেছো। সো এখন জিনিসটাকে ক্যারি করো যতটুকু সম্ভব। যদি ফ্রাস্ট্রেটেড ফিল হয় একটা গ্যাপ নাও, গ্যাপ নিয়ে শুরু করো, ঠান্ডা মাথায় পড়ো, বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করো সব সাবজেক্টের, অনুশীলনীর পেছনে যে এমসিকিউগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করো, মডেল টেস্টের মার্ক নিয়ে একদম চিন্তা বাদ দাও, এবং অন্যরা কত মার্ক পাচ্ছে এটা নিয়ে তো আরও আগে চিন্তা করবে না। সো এইভাবে নিজেকে একটু সর্ট আউট করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। চিন্তা থেকে ভালো কিছু হয় না, কোনো দিনই হয় না, ঠান্ডা মাথা থেকে সবসময় ভালো কিছু হয়। শুভকামনা রইল শেষ 15 দিনের জন্য। থ্যাংক ইউ অল। ও এর মাঝে আমি আর কিচ্ছু বলবো না, এক্সামের আগের রাতে আমি একটা ভিডিও দেবো, ঠিক আছে?